ওই গাছটায় কি সুন্দর ভর্তি ফুল এসছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখনও ভোরের আলো পুরোপুরি ফোটেনি, মানে সকাল দিনের আলো পুরোপুরি ফোটেনি, ভোর এখনও 6:10 এরকম টাইম হয়েছে। আর অভিষেক ভেতরে আছো, এখনই জাস্ট বেরোবে। তো এত সকাল সকাল আমরা যাচ্ছি আসলে আজকে বর্ধমান, আর বর্ধমান যাবার আগে যাব বাগুইআটি, ওখান থেকে আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আমরা তারপর যাব বর্ধমান। আমরা এখন চলে এসেছি একটু পেট্রোল পাম্পে, অত দূর যাবো তো তার আগে একটু হাওয়া গুলো চেক করিয়ে নেবো আর তেল ভরিয়ে নেবো। হাওয়া বোধ চেক হবে না, বন্ধ হয়ে গেছে। হাওয়া চেক হবে না? না, ও এত সকাল তো তেলটা ভরে নিতে হবে, ডিজেলটাই তাহলে ভরে নিতে হবে। মাঝ রাস্তায় কোনো পেট্রোল পাম্প পেলে হাওয়াটা চেক করতে হবে। তো অভিষেক সুযোগ পেয়ে একটু গাড়িটা মুছতে শুরু করেছে আর আমি সিট চেঞ্জ করে নিয়েছি, পেট্রোল পাম্প অব্দি আমি চালিয়ে নিয়ে এসেছিলাম। না না, ফুট করো। আর এখানে ডিজেল ভরা হচ্ছে, দাম এখন একটু কমেছে, তো দেখবো এখন এটাই দেখো দেখবো যে কত ফুল ট্যাঙ্কি করছে কত কম। তো 2727টা অনেকটাই কমে গেছে। যাই হোক, আমরা সকালে ব্রেকফাস্টের জন্য 4 প্লেট 20 বলেছি। একদিকে ভাত, অন্যদিকে মাছ ভাজা, মাছের ঝোল আছে, ঝোলটা কোথায় মাই রান্না করবে, তো আমি মাছটা ভেজে দিচ্ছি। আচ্ছা, আর নেমে আমরা বাজার করা হয়েছে, মাছটা কিনলো।
বাবা মাছটা সব কিনলো। সো আমরা এখন বেরিয়েছি একটু কিছু কেনাকাটা করতে, বর্ধমানে এসে আর কিছু মিষ্টি ফিষ্টি নেবো না, সেটা হতে পারে না। সো মিষ্টি নিতে আর কিছু টুকটাক দেখি। বর্ধমানে এসেছি, মিষ্টি নেবো মানে কি মিষ্টি নিবি? স্পেশাল কিছু নিশ্চয় নিবি। এই তো সীতাভোগ সবাই জানে। মায়ের জন্য 1 কেজি এই গ্রিন অ্যাপেল নিলাম আর 1 কেজি নাশপাতি। আমাদের মিষ্টি ফল এগুলো সব কেনা হয়ে গেছে। এগুলো মিষ্টিগুলোকে গাড়িতে রেখে ফলটা দিয়ে মায়ের হাতে দেব, তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। এই যে আরেকজন মাথায় ঢাকা দিয়ে ঘুমোচ্ছে, এই বৃষ্টি পড়ছে তো বেরোতে হবে তো, একটু বেশি হচ্ছে জেগে আছে, কিন্তু ওদেরই আমার গলা পেয়েছে, মাথায় ঢাকাটা দিয়েছে। আড়াইটে পুরো মেঘলা। অভিষেক যখনই এখানে আসে বাবার একটা করে বা দুটো করে জামা পাঞ্জাবি গেঞ্জি যখন যেটা পায় নিয়ে হাওয়া হয়ে যায়। তো এবারে আবার এই গেঞ্জিটা, গেঞ্জিটা খুব সুন্দর দেখতে, আলমারি থেকে বার করে দিয়েছে, নিয়ে এবার চললো। বাবা কিন্তু একদিন পড়েছে, এবারে বাবাকে একটু জিজ্ঞেস করতে হবে, বাবার দিকে ক্যামেরা ঘোরাও। একদিন পড়েছিল, আমার রিয়াকশন কি এখন ছেলে আর আমার সাইজ এক হয়ে গেছে, এটাই হয়ে গেছে সবচাইতে বিপদ। ছেলেটা যদি আরো মোটা হতো কিংবা একটু রোগা সোগা পাতলা হতো তাহলে বরঞ্চ বেঁচে যেতাম। তো এখন বাজে হচ্ছে, বলছিলাম হাতেই ঘড়ি আছে, 3:10। তো আমরা রওনা দিলাম, বাড়ি পৌঁছে একেবারে তোমাদের সাথে কথা বলছি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। বাড়ি ফিরে এসেছি জাস্ট কিছুক্ষণ আগে, মিনিট 10 হলো ঘরে ঢুকেছি। এখানটা ভীষণ অন্ধকার, দাঁড়াও আলোগুলো জ্বালি। তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, তো সেই জন্য কাজের দিদিও ফিরে গেছে। আর আমাদের ভুল হয়েছে, আমরা আজকে চাবিটা ওপরে মাকে দিয়ে যেতে ভুলে গেছি। সো কাজের দিদি ওপরে রান্নাবান্না করে চলে গেল, কারণ আমরা তখনও ফিরিনি। তো আজকে ঘর ঝাড়মোছ হলো না, আমরাও আর পারছি না, আর ইচ্ছেও করছে না, সারাদিন একটা ধকল গেছে অত দূর যাওয়া আবার ফেরা। সো এই ভিডিওটা আর কন্টিনিউ করছি না, এখানে শেষ করছি। সো বেসিক্যালি আর একটা ছোট্ট ভিডিও এই বর্ধমান সংক্রান্তই আমি বানিয়েছি, সেটা হচ্ছে বর্ধমান থেকে কী কী নিয়ে এলাম, মানে মিষ্টি, প্রচুর মিষ্টি ফিষ্টি কেনা হয়েছে আর কি। সো সেগুলো কী নিয়ে এলাম, কোথা থেকে কিনলাম, তো সেগুলোর উপর একটা ছোট্ট ভিডিও আমি বানিয়েছি, কিন্তু সেটা ইউটিউবে পোস্ট হবে না, সেটা পোস্ট হবে ফেসবুকে, ঠিক আছে? তো তোমরা যারা এই ভিডিওটা ইচ্ছা আছে সোমবার দিন পোস্ট করার, আর ওই ভিডিওটা ইচ্ছা আছে মঙ্গলবার দিন পোস্ট করার, তো তোমরা পারলে মঙ্গলবার দিন একবার একটু দেখে নিও আমার ফেসবুক পেজে, সেখানে আমি ভিডিওটা পোস্ট করব। তোমরা যারা এখন আমার ফেসবুকে যারা ফলো করো না, তারা ওখানেও আমাকে ফলো করতে পারো যদি তোমাদের ইচ্ছা হয়, ঠিক আছে? তো এই ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করলাম। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করো, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ততক্ষণের জন্য বাই।